হ্যালো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের কোর্সে দেখি 5.3-র যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে আমি কোর্সে দিচ্ছি। তোমরা সেই প্রবলেমগুলো দেখো এবং আমার কষার পদ্ধতিটাও দেখো, তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে বুঝতে পারবে। চলো একের দাগের এক দেখো। a:b সমান c:d হলে দেখাতে হবে এটা সমান এটা। 2 নম্বর প্রমাণ, এটা সমান এটা। আর 3 নম্বর, এটা সমান এটা। তো এখানে একের দাগের যে তিনটি অঙ্ক আছে, তিনটি অঙ্কের পদ্ধতি পুরো সেম। একই রকমভাবে দুইয়ের দাগের পদ্ধতি যে অঙ্কগুলো আছে সেগুলোও সেম। এখানে ম্যাক্সিমাম অঙ্কে আমাদেরকে অনুপাত থেকে কে ধরতে হয়, তাই 5.3-র যত প্রবলেম আছে ম্যাক্সিমামটা আমরা বলি কে ধরা অঙ্ক। শর্টে বোঝানোর জন্য তোমাদেরকে বলা হয় কে ধরা অঙ্ক। তো এই অঙ্ক থেকে মাধ্যমিকে 3 নম্বরে একটা কোশ্চেন হবেই, হয় প্রতি বছর কম বেশি একটা করে 3 নম্বরে কোশ্চেন থাকে। তার জন্য এই চ্যাপ্টারটা একটু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমরা বুঝে নেবে। তাহলে দেখবে বইয়ের যে কটা প্রবলেম আছে তার মধ্যে একটা আসবেই আশা করি, আর সেটা অবশ্যই তোমরা পারবে। যদি ইনকেস দেখাচ্ছে বইয়ের থেকে একটু সামান্য ঘুরিয়ে দিল, সেক্ষেত্রেও তখন তোমরা অঙ্কগুলো পরীক্ষা হলে করে দেখাতে পারবে। চলো তাহলে একের দাগের এক দেখো। তো একের দাগের একের অঙ্কটা কষাতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে দেখে নাও, একের দাগের এক এখান থেকে এই পর্যন্ত একের দাগের যে তিনটি অঙ্ক আছে সবার জন্য কাজে লাগবে। এখান থেকে এই পর্যন্ত তিনটি অঙ্কের জন্যই কাজে লাগবে। দেখো লেখা আছে a:b সমান c:d, এটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে লেখা যায় কি a/b সমান c/d। এটা যদি লেখা যায়, লেখার পরেই অঙ্ক স্টার্ট করছি, দেখো সমান কে পাশে লিখে দিতে হবে ধরি। কি লিখে দেবে পাশে? অবশ্যই তোমরা লিখে দেবে ধরি। আর তার পাশে কে জিনিসটা যেটা ধরেছো তোমরা কে, সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, যেখানে কে নট ইজ ইকুয়াল টু জিরো বা যে কোনো একটি ধ্রুবক। কে নট ইজ ইকুয়াল টু জিরো লেখা যায় অথবা যে কোনো একটা ধ্রুবকও লেখা যায়, যে যা যেটা ভালো, যার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই লিখবে। এরপরে দেখো a:b কে, a/b মানে কে, a/b সমান যদি কে হয় তাহলে a সমান হবে b কে, আবার c/d সমান কি হবে d কে হবে। তাহলে এর মান পেলাম আর c এর মান পেলাম। এবার অঙ্কে যেটা প্রমাণ করতে দিয়েছে খেয়াল রাখবে, দেখো অঙ্কে যেটা প্রমাণ করতে দিয়েছে দেখো a² + b² = a² - b² এটা প্রমাণ করতে দিয়েছে সমান ac + bd = ac - bd। তাহলে এই অনুপাতটাকে আমি আগে ভগ্নাংশের আকারে লিখে নিলাম। নেওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে, দেখো এইখানটাতে আমি এখানে এক ভুল করা ছিল বলে আমি কেটে দিয়েছি বা দেখে নাও এবার। তাহলে এইখান থেকে তোমরা এই লাইনে আসবে, আসার পরে দেখো তাহলে a আর c, আমরা তো পেয়ে গেছি a আর c, এর মান b কে তার হোল স্কোয়ার আর এর মান b কে তার হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কে কেবলমাত্র a রয়েছে মান বসানোর মতো, তাই আমি এর জায়গায় দুটো এর জায়গায় মান বসিয়ে দিলাম। ফলে রেজাল্টটা কি পাওয়া গেল দেখো, রেজাল্টটা পাওয়া গেল দেখো b² k² + b² k² - b² এবার এখান থেকে b² কমন গেলে পড়ে থাকবে k² + 1, নিচে থাকবে k² - 1, ফলে b² কেটে যাবে, অ্যাটলিস্ট পড়ে থাকবে কি k² + 1/k² - 1। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কে ছাড়া আর কোনো রাশি নেই, অর্থাৎ ABCD-র কোনো রাশিই নেই। এখানে এখানে স্টপ করতে হবে এখানে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের হিসাব এই পর্যন্ত। এরপর রাইট হ্যান্ড সাইডে দেখো ac + bd / ac - bd, অনুপাত থেকে ভগ্নাংশে লিখে নিলাম। যেখানে যেখানে মান বসানোর, দেখো আমাদের জানা ছিল এসি আর এর মান ছিল আর সি এর মান জানা ছিল, তাহলে b কে d কে, নিচেও তাহলে b কে d কে বসিয়ে দিলাম। তারপরের লাইনে গিয়ে দেখো যে bd² + bd, bd² - bd, পরিষ্কার বোঝা গেল। এরপরের লাইনে bd কমন না উপর থেকে নিচ থেকে,
পড়ে থাকবে কি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে জায়গাটা পড়ে আছে বিডি বিডি কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান হলো। লেফট হ্যান্ড সাইডে যা ছিল কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড সাইডেও তাই আছে। তাই সব শেষে তোমরা লিখে দেবে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তারপর লিখে দেবে প্রুভড। এটাই হচ্ছে তোমাদের একের দাগের অঙ্ক। অর্থাৎ তাহলে তোমরা আশা তোমাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে দুয়ের দাগের কোশ্চেনটা দেখো, আমি দুয়ের দাগের কোশ্চেনটা করছি বা করা আছে কেন আমি বুঝিয়ে দিচ্ছি। একই রকমভাবে অনুপাত লেখা, এ বাই বি সি বাই ডি সমান কে, যেখানে কে নট ইজ ইকুয়াল টু জিরো লিখবে, এ সমান বি কে, সি সমান সি সমান ডি কে লিখে নেবে, তারপর লেফট হ্যান্ড সাইড এরকমভাবে লিখে নেবে। লিখে নিয়ে এ আর সি যেখানে যেখানে আছে এই অংশে দেখো কেবলমাত্র এ এর মান বসাতে হবে, কারণ এ বি দিয়ে রাশি আছে। তাহলে যেখানে যেখানে এ এর মান বসানো বসিয়ে দাও, তাহলে বি কে তার হোল স্কোয়ার, বি কে ইন্টু বি বি স্কোয়ার, তারপর দেখো এটার জন্য বি কে তার হোল স্কোয়ার, বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এরপরে ক্যালকুলেশান, বি স্কোয়ার কে স্কোয়ার, বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কে স্কোয়ার, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উভয় পক্ষ লব এবং হর থেকে বি স্কোয়ার কমন নাও, তাহলে এখানে বি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে এটা, এখানে বি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে একই এইটা এই জিনিসটা। তারপরে লাইনে গিয়ে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গিয়ে জিনিসটা পাচ্ছি যেটা কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এই হিসাবটা শুধু লেফট হ্যান্ড সাইড, এরপরে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের হিসাবটা দেখো, যে প্রথমে পাতিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে কেউ এর মান বসানোর কোনো স্কোপ নেই, কেবলমাত্র বসবে তাহলে কিসের মান, সি এর মান। তাহলে সি এর মান দেখো বসাচ্ছি ডি কে তার হোল স্কোয়ার, তারপরে দেখো সি এর জায়গায় ডি কে ইন্টু ডি ডি স্কোয়ার, সি এর জায়গায় ডি কে, সির জায়গায় ডি কে বসালাম। বসানোর পরে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, তারপর এখান থেকে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, তারপর দেখো ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এরপরে উপর থেকে এবং নিচ থেকে দু জায়গা থেকে কে স্কোয়ার ডি স্কোয়ারটা কমন নিতে হবে। ডি স্কোয়ার কমন নিলে দেখো কি পাওয়া যাচ্ছে, ডি স্কোয়ার কমন নিলে এটা পড়ে থাকবে, নিচ থেকে ডি স্কোয়ার কমন নিলে এটা পড়ে থাকবে। তাহলে ডি স্কোয়ার কেটে গেলে এই অংশটা পড়ে থাকছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা ছিল তোমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু তাই আছে। তাই তোমরা লিখে দেবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, পাশে লিখে দেবে প্রুভড। এটা তোমাদের একের দাগের দুই। কোশ্চেন নাম্বার একের দাগের তিন, করতে গিয়ে একই কাজ। এস টু বি সমান সি টু ডি, এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরে নিয়েছি, কে নট ইজ ইকুয়াল টু জিরো পাশে অবশ্যই লিখে দেবে। তারপর দেখো এ সমান বি কে, সি সমান ডি কে, এটা একের দাগে তিনটে অঙ্কেরই কমন কাজ। তারপরে একই রকমভাবে লেফট হ্যান্ড সাইড লিখে নেবে, লিখে এটা বা এটা করলাম, সেখানে দেখো এ আর সি এর মান বসাতে হবে। তা এইখানে অনলি এ আর সি উপরে বসছে, কারণ উপরেই আছে, এর জায়গায় দেখো বি কে আর সি এর জায়গায় দেখো ডি কে, হোল স্কোয়ার হয়েছে, রুটের মধ্যে আছে না, নিচের অংশে যা ছিল তাই আছে। ফলে এই মান বসানোর ফলে দেখো এখান থেকে বি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার। তারপরে লাইনে গিয়ে দেখো কে স্কোয়ার কমন নিলে তাহলে কে বাইরে চলে আসবে রুটে, তাই শুধু কে হবে, শুধু কে হয়েছে, এখানে কে এর বাইরে চলে এসে শুধু মাত্র কে হয়েছে। আর ভিতরে তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার আছে, আর নিচেও তো বি স্কোয়ার ডি স্কোয়ার আছে রুটের মধ্যে, তাই উপরের অংশ নিচের অংশ কেটে গেলে পড়ে থাকবে অনলি কে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পেয়ে গেলাম আমরা কে। এরপর রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে একই রকমভাবে অঙ্কটা প্রথমে লিখে নেবে, এ আর সি এর জায়গায় দেখো এর জায়গায় বি কে, সির জায়গায় ডি কে, নিচে যা ছিল তাই। বসানোর ফলে দেখো পি বি কে কিউ, এটা কিন্তু কিউ, কিউ ডি কে পাওয়া গেল, আর নিচে যা ছিল তাই। উপরের অংশ থেকে কেবলমাত্র কে কমন নাও, তাহলে কে কমন নিলে দেখো উপর আর নিচ বোথ সাইড দুটো দিকে এক উপর নিচে একই এসে যাবে, ফলে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে অনলি কে। তাই সবশেষে গিয়ে লিখে দাও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অবশ্যই পাশে লিখে দেবে প্রমাণিত বা প্রুভড। এই অঙ্কটা তাহলে তোমাদের প্রমাণিত হবে। এটা হচ্ছে এক নম্বর দাগের তিন। তাহলে তোমরা বুঝতে পারলে
একের দাগের যে তিনটে অঙ্ক আছে একদম একই টাইপের। কোশ্চেন নাম্বার 2-এর দাগের 1, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এই 1 লিখে দিলাম। দেখো এখানে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি দেওয়া, তারপরের লাইনে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরে নিয়েছে, পাশে অবশ্যই লিখে দিতে হয়েছে কে নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে তারপরের লাইনে এখান থেকে এক্স সমান এ কে, কারণ বোঝাই যাচ্ছে এক্স বাই এ সমান কে, তখন এক্স সমান এ কে, ওয়াই সমান কি হবে তাহলে বি কে, আর জেড সমান কি হবে সি কে বা কে সি, একই ব্যাপার। এক্স ওয়াই জেড তিনজনেরই মান বার করে নিলাম। মাধ্যমিকের জন্য 2-এর দাগের 1, 2, 3 তিনটেই খুব ইম্পর্টেন্ট, স্পেশালি 1 আর 2 ভালো করে দেখবে, তবে একই টাইপের, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। দেখো এরপরে গিয়ে লেফট হ্যান্ড সাইড লিখে নেওয়া হয়েছে, তারপরে এক্স ওয়াই জেড এর জায়গায় জাস্ট এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান বসিয়ে দেবে, আর কোনো কাজ নাই। তারপরে সূচকের নিয়মে এই 3 অর্থাৎ পাওয়ারটা 3 দুজনের মধ্যে যাবে, কে কিউব এ কিউব, কে কিউব বি কিউব, কে কিউব সি কিউব, নিচে যা ছিল তাই। তারপরে দেখো ভালো করে, তাহলে এটার সঙ্গে এটা কাটাকুটি হলে অনলি এ থাকবে, এটার সঙ্গে এটা কাটাকুটি হলে অনলি বি থাকবে, কাটাকুটি হলে অনলি উপরে সি থাকবে। তারপরের লাইনে গিয়ে তো পরিষ্কার বোঝা যাচ্ছে কে কিউব কমন নিয়ে পড়ে থাকবে লেফট হ্যান্ড সাইডে ওই অংশটা। এরপরে তোমাদের রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে একই রকমভাবে পাতিয়ে নেওয়া হয়েছে, পাতিয়ে নেওয়ার পরে এক্স ওয়াই জেড এর জায়গায় জাস্ট মানটা পুট করা হলো, এই যে মান বসিয়ে দেওয়া হয়েছে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান, বাদ বাকি জায়গায় যা ছিল তাই। ভিতর থেকে কে কমন নিলে রুটে, ভিতর থেকে যখন কে কমন নেব কিউবের বাইরে আসবে, কারণ ব্র্যাকেটের বাইরে আসতে গেলে দেখো এক্ষেত্রে কিন্তু অবশ্যই কে কিউব হবে, আর নিচের অংশে যা ছিল তাই। তাহলে উপর নিচে এবার এটার সঙ্গে এটা কাটাকুটি হলে সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে গিয়ে কেবলমাত্র পড়ে থাকবে কি দেখো, যে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে কি, এ প্লাস বি প্লাস সি, কে কিউব এ প্লাস বি প্লাস সি। তাহলে একটা জিনিস তোমরা পরিষ্কার হলে, দেখো লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলে এটা, আবার রাইট হ্যান্ড সাইডে পেলে এটা, সবশেষে তাহলে তোমরা লিখে দেবে অতএব লেফট হ্যান্ড সাইড, এরকমভাবে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, পাশে জাস্ট একটা প্রুফ বলে লিখে দিলেই তোমাদের অঙ্কটা প্রমাণিত হবে 2-এর দাগের 1। কোশ্চেন নাম্বার 2-এর দাগের 2, দেখো যেটা দেওয়া ছিল এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরে নিতে হয়, কারণ কে ধরা অঙ্ক, পাশে অবশ্যই লিখে দেবে যেহেতু কে নট ইজ ইকুয়াল টু জিরো, অবশ্যই কথাটা লিখতে হবে। তাই এখান থেকে এক্স সমান দেখো এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে, এটা লিখলাম। লেখার পরে লেফট হ্যান্ড সাইডে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, কারণ অনুপাতে ছিল, অনুপাতে না এটা এরকমই ছিল লেফট হ্যান্ড সাইড, তাই বসালাম। এবার এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড জায়গায় এ কে বি কে সি কে, বাদ বাকি যা ছিল তাই। তারপরের লাইনে দেখো এ কিউব কে কিউব বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব রেজাল্ট এসছে, তারপর উপর অংশ থেকে কে কিউব কমন নিলে পড়ে থাকবে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে উপরে আর নিচ দুটোই একই, উপর নিচে কাটাকুটি হলে অনলি থাকবে লেফট হ্যান্ড সাইডে কে কিউব, কি থাকবে কে কিউব, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডের হিসাব, চলো রাইট হ্যান্ড সাইড দেখো এক্স ওয়াই জেড বাই এবিসি, এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে, আলটিমেট হিসাব হবে দেখো কে কিউব ইন্টু এবিসি বাই এবিসি, উপর নিচে কাটাকুটি হবে ফলে লাস্ট পড়ে থাকবে কে কিউব কে কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইডেও কে কিউব, রাইট হ্যান্ড সাইডেও কে কিউব, এই যে লেফট হ্যান্ড সাইডে কে কিউব পেয়েছি আবার রাইট হ্যান্ড সাইডেও কে কিউব পেয়েছি, তাই তোমরা লিখে দেবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, পাশে লিখে দেবে প্রমাণিত। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 2-এর দাগের 2। কোশ্চেন নাম্বার 2-এর দাগের 3, দেখো একই রকমভাবে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরে নেবে, যেখানে কে নট ইজ ইকুয়াল টু জিরো অবশ্যই লিখবে, তারপর এখান থেকে এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে, এই এক্স ওয়াই জেড এর মানটা বার করে নিতে হবে।
মানটা বার করার পরে এক্স এর মান দেখো, আগে লেফট হ্যান্ড সাইড অঙ্কটা পাতিয়ে নেবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই অংশ যা আছে তাই থাকবে। এক্স এর মান দেখো এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে বসিয়ে দাও, সব স্কোয়ার হবে। তারপর এখানে অংশ যা ছিল তাই থাকবে, এখানে হবে কি এ স্কোয়ার কে স্কোয়ার, বি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার। তারপরে দেখো এখানে যা ছিল তাই, এখান থেকে কে স্কোয়ার বাইরে আসলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই অংশটুকু থাকলো লেফট হ্যান্ড সাইডে। এরপরে রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে একই রকমভাবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার লিখলাম, এক্স এর জায়গায় এ কে, ওয়াই এর জায়গায় বি কে, জেড এর জায়গায় সি কে বসালাম, ফলে পেলাম কি এ স্কোয়ার কে, এটা হলো বি স্কোয়ার কে, এটা হলো সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার এখান থেকে কে কমন নিলে ভিতরে কে থাকে, যেহেতু স্কোয়ারের বাইরে আসা মানে কে স্কোয়ার, তাহলে এই অংশ দুটো গুণফল মানে এইটা গুণ এটা, তার মানে হয়ে গেল দেখো লেফট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডে আমরা তাই পেলাম। সেই জন্য লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে পাশে লিখে দিতে হবে প্রুফড, তাহলে তোমাদের দুইয়ের দাগে তিন অঙ্কটা প্রমাণিত হবে। কোশ্চেন নাম্বার থ্রি, তার একের দাগ। সেই একের দাগে দেখো কোশ্চেনটা এখানে লেখাই আছে, এ ইজ টু বি, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ইজ টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস তেরো ই বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস তেরো এফ, এই প্রত্যেকটি অনুপাত এর মান এইটা প্রমাণ করতে হবে। তো তোমাদের আমি যখন সমানুপাতের ধর্মগুলো আলোচনা করেছিলাম তোমাদের বলেই দিয়েছিলাম যে অনেকগুলো ধর্ম আছে, তার মধ্যে লাস্ট যে ধর্মটা বলেছিলাম সেটা হচ্ছে সংযোজন সূত্র। তো এই অঙ্কটা কষতে গেলে আমাদের সংযোজন সূত্রটা আমরা এখানে যথাযথভাবে ব্যবহার করব। দেখো প্রথমে লিখবে, মনে করি ধরা যাক এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, পাশে অবশ্যই লিখে দেবে কে, কারণ কে ধরা অঙ্ক, আর অবশ্যই যেহেতু দিয়ে কে নট ইজ ইকাল টু জিরো তোমরা লিখবে। তাহলে এ সমান পাচ্ছি কি বি কে, বি সমান সি কে আর ই সমান এফ কে, এর রেজাল্ট আমরা পাই। এখন দেখো এই ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস তেরো ই বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস তেরো এফ, এই অংশের যে যে জায়গায় এ সি ই মান বসানো যায় সেখানে সেখানে আমি মান বসাবো। তাহলে মান বসালে পাচ্ছি কি দেখো, দেখো এর মান পেয়েছিলাম, এর মান বি কে, এই বি কে বসেছে, সি এর মান ডি কে, ডি কে বসেছে, আর ই এর মান এফ কে, এফ কে বসেছে, পুরো মানটাই বসিয়ে দিলাম, ফলে নিচে যা ছিল তাই লেখা হলো। এরপরে দেখো উপরের অংশ থেকে আমরা যদি কে কমন নিই তাহলে পড়ে থাকবে কি, উপরের এই অংশটা পড়ে থাকবে, নিচে এটা থাকবে, তাহলে উপরে আর নিচে একই তো, ফলে কাটাকুটি হবে লাস্ট, তাহলে রেজাল্টটা হয়ে যাচ্ছে তোমাদের কি অনলি কে। তাহলে আমরা পেলাম কে। এইবার দেখো প্রত্যেকটা অনুপাত তার মান কিন্তু কে ধরা ছিল, প্রত্যেকটা অনুপাতের মান আমি শুরুতেই ধরে নিয়েছিলাম কে, কিন্তু লাস্ট যেটা প্রমাণ করতে হবে তার মানটাও দেখলাম কে, তার মানটাও কত পার করলাম কে। তাহলে এইবার দেখো, তাহলে সেই জন্য আবার লিখেছে এটা, তাহলে ধরে নেওয়া হয়েছে যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে, এটা তো ধরে নেওয়া হয়েছিল। তাহলে এখন এই কে এর জায়গা এটা কে না লিখে এই জায়গাটায় কি আমি এই মানটা বসাতে পারি না, তার মানে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান এই অংশটা, এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল প্রত্যেকটা অনুপাতের মান হবে এটা। দেখো এ বাই বি এর অনুপাত হচ্ছে এটা, সি বাই ডি এর অনুপাতের মান হবে এটা, ই বাই এফ এর অনুপাতের মান হবে এটা, ফলে এখানেই অঙ্কটা প্রমাণিত। জাস্ট তোমরা লিখে দেবে অঙ্কটা, অঙ্কটি প্রমাণিত। কোশ্চেন নাম্বার থ্রি, তার দুইয়ের দাগ। দেখো অনুপাত দেওয়া আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ইজ টু এফ, এটা হলে তোমাদের বইয়ের যে প্রমাণটা আছে তিনের দাগে দুই সেই প্রমাণটা করতে গেলে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, এটা কিন্তু সি, এটা হচ্ছে সি, সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরে নিতে হবে, পাশে অবশ্য তোমরা লিখে দেবে যেহেতু কে নট ইজ ইকাল টু জিরো।
তাহলে এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে, এই মানগুলো আমরা বার করে নিলাম। তারপরে দেখো লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই পাতিয়ে নিলাম। এবার লেফট হ্যান্ড সাইডে যেখানে যেখানে মান বসানোর মতো, অর্থাৎ এ এর মান, সি এর মান আর ই এর মান, মানগুলো বসাতে হবে। এ সি ই দেখো সেই সেই জায়গাগুলোতে আমি মান বসিয়ে দিয়েছি। তাহলে এর মান বি কে তার হোল স্কোয়ার, সি এর মান হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার, ই স্কোয়ার আছে মানে এফ কে তার হোল স্কোয়ার, আর এই অংশটা যা ছিল তাই আছে। তারপরে অংশ দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার, এই অংশে যা ছিল তাই। এখান থেকে স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে এটা ইন্টু এটা। এরপর রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে গিয়ে দেখো ওটা লেফট হ্যান্ড সাইড বার হয়েছে ওই অংশটা। এবার রাইট হ্যান্ড সাইডে ওটা সমান হোল স্কোয়ার লিখলাম, তাহলে এর জায়গায় বি কে ইন্টু বি, সি এর জায়গায় ডি কে ইন্টু ডি, ই এর জায়গায় এফ কে ইন্টু এফ তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে দেখো বি স্কোয়ার কে, ডি স্কোয়ার কে, এফ স্কোয়ার কে। তাহলে কে কমন নিলে কে বাইরে আসবে স্কোয়ারের, তাই কে স্কোয়ার হয়েছে, ভিতরটা থাকবে এটা। তাহলে কে স্কোয়ার ইন্টু এটা মানে এটা গুণ এটা। আবার এটা শর্টেও লেখা যেত, এটা যেমন হোল স্কোয়ার করে দিতে পারতাম, যে এই অংশটা আরেকটা লাইন যদি বাড়ানো যেত এই অংশে, তাহলে আমি লিখতাম কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতাম, এটা লিখলে হতো লেফট হ্যান্ড সাইড। তাহলে এই লাইনটা না করলেও তখন চলতো। যাই হোক, লেফট হ্যান্ড সাইডের মান যা, রাইট হ্যান্ড সাইডের মান তাই পেলাম, ফলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে অঙ্কটা তোমাদের প্রমাণিত হলো। এটাই হচ্ছে তোমাদের তিনের দাগের প্রমাণিত। এবার চারের দাগের এক দেখো, আগে কোশ্চেনটা বলে নিই। দেখো এস টু বি সমান বি টু সি হলে প্রমাণ করতে হবে, আগে অঙ্কটা তোমরা দেখে নাও, এখানে অঙ্কটা দেখাই একটু। এই হচ্ছে চারের দাগ, এস টু বি সমান বি টু সি হলে প্রমাণ করতে হবে এটা সমান এটা, এটা সমান এটা, আর তিন নম্বর দাগ এটা এটা সমান এক। তিনটে অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে চারের দাগের দুই আর চারের দাগের তিন, একটু নজর রাখবে, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো পদ্ধতি সবকটাই একই, এ বাই বি সমান বি বাই সি করে যা হোক করে আমরা ওখান থেকে কে ধরে নিয়ে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান বার করে প্রমাণ করব। চলো তাহলে দেখাই। চারের দাগের এক দেখো পাতিয়ে ফেলেছি আমরা, এ বাই এ টু বি সমান বি টু সি, তাহলে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরে নিয়েছি, পাশে অবশ্যই তোমরা লিখে দেবে কে নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এ সমান বি কে, আর এটা হচ্ছে বি সমান কি হবে সি কে। এটা একটু আলাদা হলো, দেখো এখানে যেহেতু বি এর মান সি কে আর এ এর মান হচ্ছে বি কে, তাই বি এর মানটা আবার এখানে বসাতে হবে বি এর জায়গায়। তাহলে কি আসবে, বি এর জায়গায় বসালে সি কে ইন্টু কে, মানে আলটিমেট হচ্ছে কি এর মানটা সি কে স্কোয়ার, এর মানটা কি পেলাম সি কে স্কোয়ার। এই একের দাগের এই কমন কাজটা আমাদের দু নম্বর এবং তিন নম্বর, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে চারের দাগের। এর মান তাহলে কি সি স্কোয়ার কে স্কোয়ার, সি ইন্টু কে স্কোয়ার, নট সি স্কোয়ার, সি ইন্টু কে স্কোয়ার, আর বি এর মান হবে সি কে। এই মান দুটোই আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পাতিয়ে বসাবো। এবার লেফট হ্যান্ড সাইড লিখলাম এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এর মান দেখো এ সি কে স্কোয়ার প্লাস সি কে, বি এর মান হচ্ছে সি কে, বি এর মান সি কে, সি থাকবে তার হোল স্কোয়ার। তারপরে দেখো এখান থেকে সি কে কমন যাচ্ছে, পড়ে থাকবে কি কে প্লাস ওয়ান, এখানে পড়ে থাকবে কে প্লাস ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে অনলি পড়ে থাকছে কি কে স্কোয়ার কে, তার মানে কি হয়ে যাচ্ছে কে স্কোয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড হলো। এরপর রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর মান বি এর মান বসানো হয়েছে, বি এর মান বসানো হয়েছে, হওয়ার পরে দেখো এই যে সি যেহেতু আছে সি তার হোল স্কোয়ার মানে সি স্কোয়ার, কে টু দি পাওয়ার ফোর হবে সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার। এরপরে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার উপর থেকে কমন যাচ্ছে আর নিচ থেকে দেখো সি স্কোয়ার কমন যাচ্ছে, গেলে এই অংশ কেটে যাচ্ছে, সি স্কোয়ার কাটছে, তাহলে লাস্ট পড়ে থাকবে কি এখানেও রাইট হ্যান্ড সাইডে কে স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডেও কে স্কোয়ার পেয়েছি, রাইট হ্যান্ড সাইডেও কে স্কোয়ার পেলাম, তাই তোমরা সবশেষে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অঙ্কটা প্রমাণিত, বা এখানে পাশে জাস্ট ছোট করে লিখে দেবে প্রুভড। সেই চারের দাগের যে দুইয়ের দাগের অঙ্কটা, সেই অঙ্কে লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখে নেবে,
নেওয়ার পরে এ আর বি এর মান বসাতে হবে। দেখো এর মান সি কে স্কোয়ার, বি এর জায়গায় সি কে ইন্টু সি স্কোয়ার বাই ওয়ান বাই, দেখো এ কিউব আছে তাই সি কে স্কোয়ার তার হোল কিউব বাই, দেখো ওয়ান বাই বি কিউব ছিল তাই সি কে সি কে তার হোল কিউব, আর এখানে সি আছে, মানে পরিষ্কার কথা আমি ওই অঙ্কে এ আর বি এর মান আমি জাস্ট পুট করলাম, পুট করে পেয়েছি এটা। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, দেখো এটা সি স্কোয়ার, এটা হবে কে টু দিয়ার ফোর, এটা হবে সি স্কোয়ার, এটা হবে কে স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ভালো করে ব্র্যাকেট দেবে, এটা গুণ চিহ্ন ভালো করে ব্র্যাকেট দেবে, ওয়ান বাই দেখো সি কিউব তিন দুগুণ ছয় মানে কে টু দিয়ার সিক্স, ওয়ান বাই সি কিউব আর কে কিউব বাই ওয়ান বাই সি কিউব, এটা হলো। এরপরে দেখো সি স্কোয়ার আছে কটা, একটা দুটো তিনটে, তাহলে দুই যোগ দুই যোগ দুই মানে সি টু দি পাওয়ার সিক্স, কে চার আর দুই যোগ করলে হবে ছয়, সূচকের নিয়মে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয় তাই যোগ করে বসালাম, এখানে যা ছিল তাই। তারপরে এই অংশটা বাইরের অংশটা ভিতরে সবার সঙ্গে সবার লবের সঙ্গে গুণ করে দিলে পাওয়া গেল এটা, একের সঙ্গে গুণ হওয়া মানে ওটাই বসবে সবার মাথায় বসে গেছে। উপর নিচে কাটাকুটি হলে দেখো কে টু দিয়ার সিক্স কে টু দিয়ার সিক্স কেটে যাচ্ছে, পড়ে থাকবে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ তাই সি কিউব, একই রকমভাবে দেখো এটা ভাগের নিয়মে পাওয়ার পাওয়ার বিয়োগ হলে দেখো তিন, এখানে পাওয়ার পাওয়ার বিয়োগ হলে তিন, এখানে দেখো একই রকমভাবে তিন, আর এখানে তো আর কে ভাগ করার কেউ নেই তাই কে টু দিয়ার সিক্স, ফলে সি কিউব কমন নিলে হবে কি ওয়ান প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড চলো, এ বি আর সি এর জায়গায় সেই একই রকমভাবে মান বসাবো, সি এর মান নেই, এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, মান বসিয়ে দেওয়া হয়েছে সি কিউব কে টু দিও সিক্স সি কিউব কে কিউব সি কিউব। এবার এখান থেকে দেখো সি কিউব কমন যাচ্ছে, পড়ে থাকবে কে টু দিও সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান, ফলে লেফট হ্যান্ড সাইডে তোমরা যা পেয়েছিলে রাইট হ্যান্ড সাইডে এখানেও তাই পেলাম, তাই তোমরা সবশেষে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অঙ্কটা এখানে প্রমাণিত, এটাই লিখে দিলে এটা প্রমাণিত হবে। কোশ্চেন নাম্বার চারের দাগে তিন, লেফট হ্যান্ড সাইড আগে লিখে নাও, এ বি সি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব। এর আগে তো আমাদের মান বার করা আছে, সেই মানগুলো অর্থাৎ এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে আর সি সি বসালাম, তাহলে এর জায়গায় আবার সি কে স্কোয়ার, বি এর জায়গায় সি কে সি বসালাম। আবার দেখো এই অংশে নিচের অংশে এর জায়গায় সি কে স্কোয়ার, বি এর জায়গায় সি কে, বি এর জায়গায় সি কে ইন্টু সি, সি এর জায়গায় সি ইন্টু এর জায়গায় সি কে স্কোয়ার, জাস্ট এ আর সি মানগুলো এ আর বি এর মানগুলো আমি পুট করলাম। পুট করার পর এটাকে হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, দেখো এই অংশে হিসাব করলে এইখানটা দেখো সি এর পাওয়ার এক এক করে তিনবার গুণ আছে তাই সি কিউব, কে আছে দেখো এখানে স্কোয়ার, এখানে আছে এক তাই পাওয়ার যোগ করলে হবে কে কিউব, ভিতরে যা ছিল তাই আছে। এবার নিচের অংশে দেখো সি স্কোয়ার কে কিউব, আবার এখানে হবে সি স্কোয়ার কে, এখানে হবে সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব, এটা হচ্ছে এই অংশ, আর এই অংশটা এটা ভুল ছিল কেটে দেওয়া আছে, এটা কাটা অংশ। তাহলে এই হচ্ছে তিনের দাগের। এরপরে দেখো এখানে সি কিউব কে কিউব ইন্টু সি কিউব কমন নেওয়া হয়েছে, সিটা কমন নিলে দেখো সি বাইরে আসলে হোল কিউব হবে, যেহেতু হোল কিউবের ভিতরে ছিল তাই বাইরে আসে তাই কিউব হচ্ছে, আর এই অংশটা ভুল আছে, এটা ঠিক করে আমি এখানে লিখেছি সি টু দিওয়ার সিক্স, এক্ষেত্রেও দেখো কমন নিয়েছি সি স্কোয়ার আর কে, তাহলে সি স্কোয়ার যদি বাইরে আসে সি টু দিওয়ার সিক্স হবে, আর কে বাইরে আসলে কে কিউব হবে যেহেতু হোল কিউব থেকে বাইরে আসছে। এরপরে লাইনে গিয়ে দেখো যে এই অংশটা ভুল আছে, এখান থেকে ভালো করে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে কিউব আর এই কিউব সি টু দিওয়ার সিক্স কে কিউব, আর এখানে তো এটা ছিলই, ফলে উপর আর নিচে ভালো করে লক্ষ্য করে দেখো উপর লব এবং হরে দুটো মানই একই এসে গেছে তাই পুরোটাই কেটে কুটে কত হবে তোমাদের উত্তর হবে এক, অর্থাৎ চারের দাগে তিন তোমাদের আনসারটা হবে এক, এটা সবসময় ইম্পর্টেন্ট অঙ্ক, অন্তত চারের দাগের দুই এবং চারের দাগের তিন,